হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহুর্তে ইতিহাস জেনারেলে সিসি বা জি ই ফোর পেপারে গুরুত্বপূর্ণ টেন মার্কস ও ফাইভ মার্কসের কোশ্চেনগুলি এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহুর্তে দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে চলো বেশি দেরি করবো না প্রথমে তোমরা দেখে নাও টেন মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো পঁয়ষট্টি সালের মধ্যে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো বাংলার শিক্ষা ও সমাজ সংস্কারক আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্বের মূল্যায়ন করো আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোয়ের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন টেনমার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও আঠারোশো পঁচাশি সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো ভারতের সংবিধান সভার কার্যাবলীর সংক্ষেপে আলোচনা করো এই যে তিনটি কোশ্চেন বললাম তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন মার্কসের জন্য এখান থেকে তোমরা এক থেকে দুটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকার আচ্ছন্ন যুগ ছিল আঠারোশো সালে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র লেখো ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা এক থেকে দুটি কোশ্চেন এক্সামে টেন মার্কসের জন্য কমন পেয়ে যাবে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও দেশীয় বস্ত্র শিল্পের ধ্বংসের কারণগুলি আলোচনা করো কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে অবশিল্পায়ন বলতে কী বোঝো শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান লেখো জাতীয় আন্দোলনে আজাদিন ফৌজের ভূমিকা লেখো তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কোশ্চনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবারে তোমরা দেখে নাও এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন এই কোশ্চেনগুলি তোমরা যদি পারো অবশ্যই দেখে যেতে পারো বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো ভারত ছাড়ো আন্দোলনকে কী বিপ্লব বলার সঙ্গত উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহে সম্পর্কে জানো লেখ এই তিনটি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো এবারে তোমরা দেখে নাও ইতিহাস জেনারেলে সি সি বা জি ই ফোর পেপারের গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কয়েকটি কোশ্চেন ফার্স্ট কোশ্চেন তৃতীয় পানিপথে যুদ্ধের কারণ কি ছিল বাংলায় কে কবে কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন পলাশীর লুণ্ঠন কাকে বলে রাউদুয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো এই যে চারটি কোশ্চেন বললাম চারটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা এক থেকে দুটি কোশ্চেন ফাইভ মার্কসের জন্য কমন পেয়ে যাবে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও ওপর সংক্ষিপ্ত টিকা লেখো রাওলার সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো সালে নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা এই চারটি বললাম চারটি কোশ্চেন এই চারটি কোশ্চেনের মধ্যে এক থেকে দুটি কোশ্চেন তোমরা ফাইভমার্কস জন্য কমন পেয়ে যেতে পারো পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে তৃতীয় পানিপথে যুদ্ধের কারণও গুরুত্ব কী ছিল সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো অধীনতামূলক মিত্রতা নীতির সংক্ষেপে আলোচনা করো ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো এই যে চারটি কোশ্চেন বললাম চারটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা এক থেকে দুটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও আর্য সমাজ বা প্রার্থনা সমাজের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এই যে তিনটি কোশ্চেন বললাম তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবারে তোমরা দেখে নাও ইতিহাস জেনারেলে সিসি বা জি ই ফোর পেপারে কিছু এক্সট্রা কোশ্চেন এই যে কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো ফার্স্ট কোশ্চেন বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো পিটের ভারত শাসন আইন সম্পর্কে যা জানো লেখো উডের ডেস্যাজের তাৎপর্য কি ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রে ব্যর্থতার কারণগুলি লেখো চারটি কোশ্চেন তোমরা ইতিহাস জেনারেলে সিসি বা জি ই ফোর পেপারের জন্য দেখে যেতে পারো এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ